ইউ সেড টু দেম তুমি তাদেরকে বলেছিলে হ্যাভ ইউ সিন দ্য ম্যান তুমি কি সেই লোকটাকে দেখেছো হু কেম টুমি যে আমার কাছে এসেছো দ্য আদার ডে অন্য দেু ডে হবে আক্স ইউ নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলেই স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে ন্যারেশন চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করব এখানে আমি ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ এবং ইনডাইরেক্ট ন্যাডেশন চেঞ্জ প্র্যাকটিস করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি যেমন করে প্র্যাকটিস করব ঠিক তোমরা তেমন করে প্র্যাকটিস করবে তাহলেই তোমরা শিখতে পারবে এখানে কোনো কিছু নিয়মকানুন আমি তোমাদের শেখাবো না জাস্ট প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করতে করতে যে নিয়মটা আসবে সে নিয়মটা শুধুমাত্র মুখে বলে দেব ওকে তো তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য প্র্যাকটিস করার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত প্র্যাকটিস করার পর যদি বুঝতে পারো জানতে পারো শিখতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে হবে করে প্রত্যেকেই দেখার সুযোগ পাই শুরু করছি ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ ভাইস ভার্সা অফ অল সেন্টেন্সেস অ্যান্ড টেন্সেস বিভিন্ন সেন্টেন্সে এবং বিভিন্ন টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ ওকে তো ইনস্ট্রাকশন দেওয়া আছে টার্ন ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ অ্যান্ড ভাইস ভার্সা প্রথমে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দিয়েছে এবং তারপরে আবার ইনডাইরেক্ট সে ডাইরেক্ট করতে হবে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান হি সেড টু মি সে আমাকে বলেছিল হাউ ডিড ইউ গেট অল দ্যাট মানি তুমি এত টাকা পেলে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে করছি দেখো হি এ এস কে ইডি আক্সড মি হি আক্সড মি হাউটা ডাব্লিউ এইচ ওয়ার্ড তাহলে হাউটা বসে যাচ্ছে হাউ

নাম্বার টু দে সেড টু হার তারা তাকে বলেছিল আর ইউ নট অ্যাফ্রেড তুমি কি ভয় পাও না এটাও ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে তাহলে দে সেড টুটা উঠে যাবে আক্সড দে আক্সড এ এস কে ই রি আক্সড হার দে আস্কড হার এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাই বসবে ইফ সাবজেক্টে যে ইউ ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে হার আছে তাহলে হবে সি ইফ সি আটটা প্রেজেন্টেন্সে তাহলে হবে ওয়াজ অথবা ওয়ার সি এর তো সি তো একজন তাহলে ওয়াজ সি ইফ সি ওয়াজ নট অ্যাফ্রেড এ এফ আর এ আই টি আইটি স্টপড হার ইফ সি ওয়াজ নট অ্যাফ্রেড নেক্সট নাম্বার থ্রি হি সেড টু মি সে আমাকে বলেছিল স্যালাই লিভ ইট ইন দ্য কার আমি কি এটা গাড়িতে রেখে দেব এটাও ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে তাহলে হি অক্সট এ এস কে ইডি অক্সট মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ এইচ ওয়ার্ড নেই তাই ইফ বসলো সাবজেক্ট হচ্ছে আই আইটা হচ্ছে ফার্স্ট পারসন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লাস হি তাহলে হবে ইফ হি সেলটা হয়ে যাবে শুড ইফ হি শুড শুড লিভ এল এ ভি এ লিভ তারপর ইটটা ইটি বসবে আইটি ইট

আমি আগে জিজ্ঞাসা করেছিলাম ইফ সাবজেক্ট আছে ইউ ইউ সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেসে আছে হার তাহলে হবে ইফ সি ক্যান ক্যান আছে তো ক্যানট হচে কুড ইফ সি কুড ওয়াজ ওয়এএস ইজ ওয়াজ দিসটা হবে দ্যাট শুট এস ইউ আইট শুট আই আস্কড হার ইফ সি কুড ওয়াজ দ্যাট শুট নেক্সট নাম্বার 5 সি সেড টু হার ফ্রেন্ড সে তার বন্ধুকে বলেছিল উইল ইউ হেল্প মি টু হোল্ড দ্য বেড এই বিছানাটা ধরতে তুই আমাকে সাহায্য করবি এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে তাহলে সি সেড টু হক্স সি আক্স হার ফ্রেন্ড এফ আর আই ই এম ডি সি আক্স হার ফ্রেন্ড ইফ সাবজেক্ট আছে ইউ ইউ মানে সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন হার সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে আছে হার্ড ফ্রেন্ড তা মেয়ের বন্ধু মেয়েই হবে এখানে তারা আমি সি সি ধরছি আমার আর তোমার এখানে হিও করতে পারো সি অথবা হি উইলটা হয়ে যাবে উড ডাব্লু ও এল ডি ইফ সি অথবা হি উড হেল্প এইচ এল পি হেল্প মি মিটা হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে সি আছে তারা হবে হার ইফ হি অথবা সি উড হেল্প হার টু

সেড টু দেম তুমি তাদেরকে বলেছিলে হ্যাভ ইউ সিন দ্য ম্যান তুমি কি সেই লোকটাকে দেখেছো হু কেম তুমি যে আমার কাছে এসেছো দ্য আদার ডে অন্যদি তাহলে ইউ সেড টুটা হবে আক্সড ইউ আক্সড এ এস কে ডি আক্সড দেম ইউ আক্সড দেম তুমি তাদের জিজ্ঞাসা করেছিলে কোনো ডাব্লু এইচ ওয়ার্ড নেই তাই ইফ বসাচ্ছি সাবজেক্ট ইউ আছে ইউ মানে সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেসে দেম তাহলে হবে দে ইফ দে হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্টেন্সে হবে ফার্স্ট পারফেক্টেন্সে হ্যাড সিন ইফ দে হ্যাড সিন এস ডবলএন সিন দা টি ইজ দ্য ম্যান তারা কি সেই লোকটাকে দেখেছিল হু যেমন হু আছে তেমন বুঝবে হু এবার দেখো কেম আছে কেমটা হবে হ্যাড কাম ফার্স্ট পারফেক্টেন্সে হয়ে যাবে হু হ্যাড কাম কাম টু টি ও টু মি আছে মি মানে হচ্ছে ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন ফার্স্ট প্লেস ফার্স্ট প্লাস আছে ইউ তাহলে হবে টু টু ইউ

তাহলে ইউ ইউট এ এস কে ইডি আকস্ট মি তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ইফ কোনো ডবলিচ ওয়ার নাই তো ইফ বসলো ইউটা সাবজেক্ট সাবজেক্ট মানে ইউটা সাবজেক্ট সাবজেক্ট সেকেন্ড পার্সেন সেকেন্ড সেকেন্ড পার্সেন সেকেন্ড পার্সেন মি তাহলে হবে আই ইফ আই ডু মানে প্রেজেন্টেন্স তাহলে ইফ আই হিয়ার্ড এইচ এ আর ডি হিয়ার্ড মি মিটা ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট পার্স ইউ তাহলে হবে ইউ স্টপ ইউ আস্কড মি ইফ আই

এখানে ডব্লিউ জোরে হাও আছে তাহলে হাউ বসবে হাও এর পর এখানে অকজোয়ারি ভার বসবে এটা পার্স টেন্ডসে আছে তো তার মানে এটা নিশ্চয় প্রেজেন্টেন্সে ছিল হাউ আউ আই আই আছে তো তাহলে হাউ ডু ডি ডিও ডু আইটা মানে আইটা কোথায় আছে দেখো আইটা সেকেন্ড পার্সনে আছে সেকেন্ড পার্সনে আছে তাহলে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড 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 প্লেসে আছে তার মানে হবে সেকেন্ড পার্সন হাউ ডু ইউ ডু ডু দা ওয়ার্ক ডব্লিউ ও আর কে ওয়ার্ক

বয় দে বয় কমা ডবল কোটেশান শুরু করে দিলাম হুয়াইটা যেমন আছে তেমন বসে হুয়াই বসে গেল হি হ্যাড হিটা কোথায় আছে দেখতে হবে হিটা নিশ্চয়ই বয়ের জন্য হিটা বসছে মানে সেকেন্ড পার্সনে সেকেন্ড প্লেসে আছে সেকেন্ড প্লেস মানে সেকেন্ড পার্সন করতে হবে এখানে হ্যাড আছে তার মানে নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট ছিল তাহলে হুয়াই হ্যাভ এইচ ভি হ্যাভ ইউ ওয়াই ও ইউ ইউ ফেল্ড ফেল্ডি থাকবে ভি থ্রিতে থাকবে হোয়াই হ্যাভ ইউ ফেল্ড ইন দ্য এক্সামিনেশন ইন দ্য এক্সামিনেশান ইএক্স এ এম আই এন এ টি আই ও এন জিজ্ঞাসা চিহ্ন প্রটেশন ক্লজ দে সেট টু দ্য বয় হোয়াই হ্যাভ ইউ ফেল্ড ইন দ্য এক্সামিনেশান ওকে নেক্সট ইলেভেন দে এনকোয়ার্ড অফ মি তারা আমাকে জিজ্ঞাসা করেছিল হু আই ওয়াজ আমি কে ছিলাম অ্যান্ড হোয়াই আই ওয়াজ অপচিং থিম আমি কেন তাদের বিরোধী করছিলাম তাহলে দেড টু মি ওকে কমা ডবল করেছেন শুরু হুটাই বসবে এখানে আইটা ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে

ও এস আই এন জি হোয়াই আর ইউ অপোজিং দেম দেমটা ফার্স্ট প্লেসে আছে তাহলে ফার্স্ট প্লেসে আছে তার মানে হতে হবে আস হোয়াই আর ইউ অপোজিং আস ইউএস আস জিজ্ঞাসার জন্য ডবল গান ক্লোজ দে সেড টু মি হু আর ইউ অ্যান্ড হোয়াই আর ইউ অপোজিং আস ওকে নেক্সট টুয়েলভ হি আকস্ট মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ আই রেড রেগুলারলি ইন দ্য লেট নাইট রেগুলারলি ইন দ্য লেট নাইট আমি কি গভীর রাতে নিয়মিত পড়ি কিনা সে আমাকে জিজ্ঞাসা করছিল আমি গভীর রাত পর্যন্ত পড়ি কিনা তাহলে হি শেডটা আক্সটা যাবে শেড টু হি শেড টু মি কমা ডবল কোটেশন শুরু তাহলে আই আইটা সেকেন্ড প্লেসে আছে তার মানে সেকেন্ড প্লেসে আছে মানে সেকেন্ড পারসন হবে এখানে তো ইফ আছে কোনো ডাব্লুইচ ওয়ার্ড নেই তাহলে হবে প্রেজেন্টেন্সে হবে তাহলে ডু আই ডু আই ডু ইউ এটা আই হবে না এটা ইউ বসবে ইউ বসলে তবে তো আই হবে ডু ইউ রিড ভি ওয়ানে হচ্ছে ডু ইউ রিড রেগুলারলি আর ই ইউ এল এ আর এল ওয়াই রেগুলারলি ইন দ্য লেট এ লেট ই লেট নাইট এনআইজিএসটি নাইট এগুলো অনেক অনেক প্র্যাকটিস করতে হবে তবে তুমি করতে পারবে একবারই করতে মোটেই পারবে না বারবার প্র্যাকটিস করতে হবে হি সেড মি ডু ইউ রিড রেগুলারলি ইন দ্য লেট নাইট নেক্সট নাম্বার থার্টিন দ্য মাদার আক্স হার বেবি হোয়েদার ইট ওয়াজ স্লিপিং মাথার শিশুকে জিজ্ঞাসা করলো যে সে ঘুমোচ্ছে কি না তাহলে দ্য মাদার

ইউ মানে কি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস হার বেবি হার বেবি এখানে ইট বসছে আর ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছ এস এল ডব্লু আই ইজ স্লিপিং জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ তাহলে দ্য মাদার সেড টু হার বেবি আর ইউ স্লিপিং ওকে নেক্সট ফরটিন খুব বড়ো বড়ো আছে জায়গা ছোটো কিন্তু আই হিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ইফ হি উড কম্পিট ফর দ্য মেডেল হুইথ মাই ব্রাদার আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে আমার ভাইয়ের সাথে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে কি না তাহলে আই সেড মানে কি আই আই আক্স মানে আই সেড টু হিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কমা ডবল করসন শুরু এখানে ডব্লিউ ওয়ার্ড নেই এখানে উড আছে তার মানে এখানে হবে উইল তাহলে উইল ইউ বসবে ইউ মানে সেকেন্ড প্লেস সেকেন্ড সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস হিম তাহলে হয়ে যাবে হি উইল ইউ কম্পিট এম পি ই উইল ইউ কম্পিট ফর দা মেডেল এমই ডিএল মেডেল হুইথ ইউর ব্রাদার হুইথ ইউর ব্রাদার মাই মানে কি মাই মানে ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সন মানে কি ফার্স্ট প্লেসে পরিবর্তন বসবে ফার্স্ট প্লেসে আছে মাই আয় আছে তার মানে এখানে ইউ করতে হবে না ইউ করতে হবে বলছি এখানে তো মাই আছে তো মাই তার মানে মাই ব্রাদার মাই ব্রাদার মানে হবে ইওর ব্রাদার সেকেন্ড প্লেসে পরিবর্তন হবে সেকেন্ড প্লেসে পরিবর্তনই বসছে এখানে ইওর ব্রাদার আই সেট টু হিম উইল ইউ কম্পিট ফর দ্য মেডেল উইথ ইউর ব্রাদার নেক্সট ফিফটিন দ্য ওল্ড ম্যান্সিজ সন বৃদ্ধ লোকটা তার ছেলেকে জিজ্ঞাসা করছিল হোয়াট হার্ন হি হ্যাড ডান টু হিম কি ক্ষতি সে তার করেছে তাহলে হবে দ্য ওল্ড ম্যান ওল্ড ম্যান সেড সেড আই ডি টু সে সন দ্য ওল্ড ম্যান সেড টু সন কমা ডবল কোটেশন শুরু তাহলে হোয়াট হার্ম যেমন আছে তেমনই বসবে হোয়াট হার্ম এইচ আর এম হোয়াট হার্ম হি হ্যাড ডান তাহলে হিটা বসছে কার জন্য বলতো হিটা বসছে হুম হি হ্যাড ডান টু হিম সে তার কি ক্ষতি করেছে তাহলে এখানে হিটা বসছে ইউ এর জন্য বসছে তার মানে সেকেন্ড প্লেসের জন্য বসছে তাহলে হোয়াট হ্যাভ ইউ ইউ ডান টু মি হয়েছে না এটা ভুল গেল এটা হবে হোয়াট হার্ম হ্যাভ আই হ্যাভ আই ডান টু ইউ আমি তোমার কী ক্ষতি করেছি তাহলে দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন বৃদ্ধ লোকটা ছেলেকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ আমি তোমার কী ক্ষতি করেছি আমি তোমার কী ক্ষতি করেছি তার মানে কি সে তার কি ক্ষতি করেছে কিনা সে তার কোনো ক্ষতি করেছে কিনা ওকে তাহলে হোয়াট হ্যাভ আই ডান টু ইউ নেক্সট নাম্বার সিক্সটিন দেখছো আমারও কেমন আটকে যাচ্ছে আই আস্ট দীপক ইফ হি ওয়াজ উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন তাহলে আই আস্ট হবে সেড টু আই সেড টু দীপক ডি আই পি এ কে দীপক ওকে কমা ডবল কোটেশন শুরু যেহেতু ডবল এইচ ওয়ার্ড নেই তাই এখানে ইফ বসেছে তাহলে হি হি টাকার জন্য বসছে দীপকের জন্য বসছে কন্টিনিউস আছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউস টেন্স আছে তাহলে হবে हुआ यू आर यू विलिंग डब्ल्यू आई एल एल आई एन जी आर यू विलिंग टू पार्टिसिपेट पार्टी पेट आर यू विलिंग टू पार्टिसिपेट इन द कम्पिटन सीओ एम पीइ टीआई टीआई ও এন জিজ্ঞাসার জন্য করেছেন ক্লোজ তাহলে আই সেড টু দীপক আর ইউ উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান ওকে নেক্সট সেভেনটিন আই ওয়ান্টেড টু নো ইফ হি নিডেড দ্য শ্যুট আমি তাকে জানতেছিলাম সেই এই শ্যুটটা তার দরকার কিনা শ্যুটটা সে নেবে কিনা তা জানতে চেয়েছিলাম তাহলে আই সেড আই সেড কমা কোটেশন হি নিডেড তার মানে কি ইউ এর জন্য বসছে এখানে ডু ইউ ডু ইউ নিড এন ডবু ডি নিড দ্য শ্যুট তুমি কি এ শ্যুটটা নেবে জিজ্ঞাসা ছট ডু ইউ নিড দ্য শ্যুট তুমি কি এই স্যুটটা নেবে নেক্সট নাম্বার এইটিন বন্ধুরা এরপরে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি নাম্বার এইটেন সিয়স্টমি হোয়েদার দেয়ার ওয়াজ এনি পসিবিলিটি অফ আর গেটিং প্রমোশান দ্যাট ইয়ার এটা হোমওয়ার্ক দিলাম অবশ্যই করবে চেষ্টা করবে তাহলেই পারবে করতে নাম্বার নাইনটিন দ্য টিচার সেট টু হিজ স্টুডেন্ট গো টু ইয়ার সিট এটা ইম্প্যেটিভ সেন্টেন্স আছে করার চেষ্টা করবে তাহলেই পারবে কিছুই নেই নাম্বার টোয়েন্টি অ্যান্ড লাস্ট দ্য টিচার সেট টু স্বামীনাথন হায়ার ইজ ইউর হোমওয়ার্ক শিক্ষক মহাশয় স্বামীনাথনকে জিজ্ঞাসা করলো তোমার বাড়ির কাজ কোথায় ওকে এই তিনটা তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা চেষ্টা করবে তাহলেই পারবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত প্র্যাকটিস করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ডাইরেক্ট ফোন করতে পারো ফোন নাম্বার ডেসক্রিপশন দেওয়া আছে আর তোমরা এরপর কি ধরনের গ্রামার শিখতে চাও তাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি সেই ধরনের গ্রামার প্র্যাকটিস করব বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম